ক্র্যাকডাউনের বিষয়টা যদি পুলিশের পক্ষ থেকে বলা হয়ে থাকে অথবা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব থেকে বলা হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব থেকে যদি বলা হয়ে থাকে তাহলে আমি মনে করি এটি একটা রাজনৈতিক বক্তব্য। কিন্তু এটি যদি পুলিশের পক্ষ থেকে বলা হয়ে থাকে তাহলে এটি কোনোভাবেই পুলিশ এই কথা বলতে পারে না, কারণ পুলিশও পুলিশ মানে হয়তো পারেনি, রাজনৈতিক ভাবে বলা হয়েছে, বাট করবে তো পুলিশ, ক্র্যাকডাউন তো আর রাজনীতিবিদরা করবে না। শেখ হাসিনা কি বর্তমান পার্লামেন্টের প্রধানমন্ত্রী নাকি আগের পার্লামেন্টের প্রধানমন্ত্রী, এটাই তো আমরা এখনো জানি না। যে আপনি যেমনটি বললেন যে যদি ক্র্যাকডাউনের বিষয়টা যদি পুলিশের পক্ষ থেকে বলা হয়ে থাকে অথবা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব থেকে বলা হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব থেকে যদি বলা হয়ে থাকে তাহলে আমি মনে করি এটি একটা রাজনৈতিক বক্তব্য। কিন্তু এটি যদি পুলিশের পক্ষ থেকে বলা হয়ে থাকে তাহলে এটি কোনোভাবেই পুলিশ এই কথা বলতে পারে না, কারণ পুলিশও পুলিশ হয়তো মানে পারেনি, এটা রাজনৈতিক ভাবে বলা হয়েছে, বাট করবে তো পুলিশ, ক্র্যাকডাউন তো আর রাজনীতিবিদরা করবে না। না, যদি যদি রাজনৈতিক নেতৃত্ব থেকে বলা হয়ে থাকে তাহলে এটা একটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু পুলিশও এটি কোনোভাবে সমর্থন করতে পারে না, কারণ পুলিশের এই যে আমাদের যে মানে আমাদের যে জাতীয় স্ট্যাটিস্টিক্স ওই যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স সেখানে কিন্তু ভোট পড়েছে 5%। এই যে আপনার যিনি প্রথম মানে দর্শক উনি কিন্তু যে বলেছেন যে উনি অন গ্রাউন্ডে গিয়েছিলেন এবং উইকেন্ডে 3800 ভোটারের ভিতর মাত্র 48টা ভোট পড়েছে, যেটা পার্সেন্টেজ কিন্তু 2%-এরও নিচে। তা তাহলে যদি টোটাল বাংলাদেশে যদি আমি ধরে উনি যদি 5% ভোট পড়ে তাহলে কিন্তু আমাদের পুলিশেরও কিন্তু 95% লোক কিন্তু ভোট দিতে পারে নাই। এই যে আমাদের দেখেন হাইকোর্টের হাইকোর্টের আমাদের ফখরুল সাহেবের জামিনের বিষয়ে দুইজন দুইজন বিজ্ঞ বিচারপতি তার জামিনটা রিফিউজ করলেন এবং রুলটা খারিজ করলেন, এবং যে সমস্ত কমেন্টস লিখেছেন অ্যাডভার্স কমেন্টস লিখেছেন একজন মানে একজন মানে দুইজন বিজ্ঞ বিচারপতি এই ধরনের কমেন্টস আইনের ভাষায় লিখতে পারে কিনা এটা মানে এটা এই এটা মানে আমি আইনজ্ঞদের উপর ছেড়ে দিলাম এবং আমি এটা জনগণের উপর ছেড়ে দিলাম। উনি মানে উনি যে মানে ওনারা দুইজন যে কমেন্টস লিখেছে আমি অত ডিটেলসে যাচ্ছি না, সেই কমেন্টস এর ভিতরে একটা কমেন্টস লিখেছে যে মির্জা ফখরুল সাহেব এবং মির্জা ফখরুলের নেতৃত্বে তার বিএনপি বা বিএনপির সমর্থক গোষ্ঠী গত 1 বছর ধরে ভোটের ভোটের অধিকার আদায়ে ভোটের অধিকার আদায়ে যে অরাজকতা সৃষ্টি করেছে এটি বাংলাদেশকে একটি জাহান্নামে পরিণত করেছে বা করতে যাচ্ছে, এই ধরনের একটা কমেন্টস, এবং এই এই কমেন্ট দিয়েই তাকে এবং তাকে বলেছে এবং এবং পরবর্তীতে বলেছে যে প্রজাতন্ত্র এবং জনগণের জনগণের সিকিউরিটি যেহেতু সর্বোচ্চ ভাবে আমাদের নিতে হবে, এই কারণে পুলিশের তদন্ত শেষ না পর্যন্ত মির্জা ফখরুলকে জামিন দেওয়া সমীচীন হবে না। এবং এবং উনি যে আবার আরেকটি কথা যে বলেছেন যে প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ, প্রধান ওই যে বিচারপতি যদি রাষ্ট্রের 3টি অঙ্গের একটি অঙ্গ তাহলে প্রধান বিচারপতির বাসভবনের আক্রমণও একটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হতে পারে। কিন্তু দুইজন বিজ্ঞ বিচারপতির প্রতি আমি সম্মান রেখেই বলছি যে 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 কোনো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, এটি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে কি হবে না বা মামলা রুজু হবে কি হবে না এটি সরকার ছাড়া আর কেউ সিদ্ধান্ত নিতে পারে না ফৌজদারি কার্যবিধি 196 ধারা অনুসারে। তাহলে দেখেন দুইজন বিজ্ঞ বিচারপতি কত ইন্টারেস্টেড কত আগ্রহী যে এই ধরনের কমেন্টস করতেও উনি মানে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন নাই। হ্যাঁ, হাইকোর্টের কাজ কি, হাইকোর্ট বা আদালতের কাজ কি যদি যদি এটা 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 আসলে বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করবে, সেখানে সব আসামির পক্ষ থেকে অবশ্যই আইনজীবী রয়েছে, তারাও আসলে একটা সেখানে বিতর্ক করবে, ডিবেট করবে। আমার কাছে মনে হয় যেহেতু সাব জুডিস ম্যাটার, এটাকে আমরা এখানে রাখি। কিন্তু আপনার কাছ থেকে আমি যে প্রশ্নটা করেছিলাম, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ক্র্যাক ডাউনের ব্যাপারে এই অ্যাডভান্স যে একটা অ্যাপ্রিহেনশন প্রকাশ করা হচ্ছে, সেই সে অনুযায়ী আসলে কতটা সফল হতে পারবে, সফল হতে পারবে বিএনপির রাজনীতি বলুন, বিরোধী রাজনীতিগুলি আসলে কিভাবে সামনের দিকে যাচ্ছে। আমি যদি বলি যে এই নির্বাচন এই সংসদে বিরোধীদলীয় অবস্থান নিয়ে একটা সংকট রয়েছে, জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে জাতীয় পার্টি তাদেরকে ঘোষণা করুক আর না করুক তারাই জাতীয় পার্টি, তারাই বিরোধী দল। এ ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত একটু জানতে চাই। জি, আইনগতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের যে কথাটি বলেছেন ওনার বক্তব্যটি সঠিক আছে, বাট বাট জাতীয় পার্টি যেহেতু তার যে ব্যানারে বা পোস্টারে যেহেতু তারা লিখেছে আওয়ামী লীগ কর্তৃক সমর্থিত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা জাতীয় পার্টির প্রতীকে কিন্তু তারা থাকে না, সেক্ষেত্রে আমাদের সংবিধানের সত্য দ্বারা লঙ্ঘন হয়। যদি জাতীয় পার্টি যদি আওয়ামী কর্তৃক সমর্থিত এই কথা না লিখতো তাহলে তারা 11টা আসন কেন 5টা আসন পেলেও তারা কিন্তু রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ বিরোধী দল,
এবং তারা অপোজিশন পার্টি তারা হবে। এখন জাতীয় পার্টি জিএম কাদের সাহেব যেটা ভাবছে, যেহেতু যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে 70 জন নির্বাচিত হয়েছে, এখন এই 70 জনের ভিতর যদি একটা অংশ, মানে 11 জনের বেশি যদি একটা একটা জোট গঠন করে তারা যদি বলে যে আমরা অপোজিশন পার্টি হতে চাই, তাহলে সেই ক্ষেত্রে জাতীয় পার্টি, মানে জাতীয় পার্টি তখন ধারণা করছে সেই ক্ষেত্রে তারা অপোজিশন পার্টি নাও হতে পারে। বাট সেটিও কিন্তু সংবিধানের লঙ্ঘন, কারণ আপনি যখন স্বতন্ত্র জোট গঠন করে, যখন আপনি একটা জোট গঠন করে অপোজিশন পার্টি হতে যাবেন, তখনও কিন্তু আপনার সংবিধানের 70 ধারা লঙ্ঘন হবে। কারণ আপনাকে কিন্তু, আপনাকে স্বতন্ত্র হিসেবে আপনাকে কিন্তু ভোট দিয়েছে ওই জনগণ, ভোট দিয়েছে যারা আওয়ামী লীগও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না, অন্য দলও পছন্দ করে না, আপনাকে কিন্তু তারা স্বতন্ত্র হিসেবে চেয়েছে। তাহলে কিন্তু আপনি কে, কিন্তু এই স্বতন্ত্র ক্যান্ডিডেট গুলা কিন্তু আওয়ামী লীগের কিন্তু নমিনেটেড, স্বতন্ত্র বা ডামি ক্যান্ডিডেট কিন্তু আওয়ামী লীগের নমিনেটেড, তাহলে এটি কিন্তু আর্টিকেল 70 ধারা কিন্তু লঙ্ঘন হবে। এই এই কারণে আমি যে এর আগের বার যে কথাগুলো বললাম, আপনি তো একটু হেসে উড়িয়ে দিলেন যে নির্বাচনটা সাংবিধানিক ভাবে হয়েছে। আসলে এটি কোনো নির্বাচন না, এই যে আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছে, দেখেন উনাকেই তো ডিসমিস করা উচিত, শেখ হাসিনার উনাকেই ডিসমিস করা উচিত, কারণ শেখ হাসিনা বুঝতে পারছে না যে আইনমন্ত্রী তাকে কত সর্বনাশ করছে। আইনমন্ত্রী কি বললো, আইনমন্ত্রী বললো যে রাষ্ট্রদূতরা এসে কনগ্রাচুলেশন জানাচ্ছে। এটা একটা ডিপ্লোম্যাটিক নর্মস, কোন দেশ যখন বাংলাদেশে তার ডিপ্লোম্যাটিক মিশন থাকে, অ্যাজ লং অ্যাজ তার ডিপ্লোম্যাটিক মিশন যতক্ষণ পর্যন্ত সে কার্টেল না করে, ততক্ষণ পর্যন্ত যিনি চেয়ারে থাকেন, সেটা বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, আর সন্ত্রাসী কায়দায় হোক আর স্বৈরতান্ত্রিক ভাবে হোক, ওই ওই যিনি চেয়ারে থাকেন তার সাথেই কিন্তু ডিপ্লোম্যাটরা কিন্তু কাজ করে, যতক্ষণ পর্যন্ত ডিপ্লোম্যাটিক রিলেশন কার্টেল না করা হয়। এবং আরেকটি, দেখেন আইনমন্ত্রীকে ডিসমিস করা উচিত এই গ্রাউন্ডে, উনি দেখেন 2টি পার্লামেন্ট কিন্তু বহাল রেখেছে আমাদের সংবিধানের, আমাদের সংবিধানের আর্টিকেল 58 সাব ক্লস 4 এ কিন্তু বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী তার পার্লামেন্ট, উনি রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করবেন, রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, এবং প্রধানমন্ত্রী পদত্যাগের সাথে সাথে ওনার টোটাল মন্ত্রী পরিষদ পদত্যাগ হিসেবে গণ্য হবে, এরপরে কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং অন্য অন্য মন্ত্রী কিন্তু শপথ দিবেন। এই যে এখন যে পররাষ্ট্রমন্ত্রী যে আপনার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করছেন, আইনমন্ত্রী যে আবার পুনরায় আইনমন্ত্রী হিসেবে কাজ করছেন, এটি শুধু 100% না, এটি যদি আপনি 101% বলেন, তাহলে আমি বলবো 101% অবৈধ। মানে এটা তো সংবিধান বা সাংবিধানিক ভাবে তো নির্বাচন হয়ই নাই, এখন আবার তারা যে সংবিধানে, মানে এখন তারা সরকার গঠন করে, কারণ আমাদের যে আমাদের আমি একটু আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করি, নাহলে জনগণ একটু ভুল বার্তা পাবে। আমাদের সংবিধানের আমাদের আমাদের পার্লামেন্ট নিয়ে কি বলা আছে, আমাদের সংবিধানের 72-এর 3-এ বলা হচ্ছে যে কোন একটা পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার পরে ওই পার্লামেন্টের মেয়াদ হবে 5 ইয়ার্স, সেই হিসেবে 11th পার্লামেন্টের মেয়াদ হলো 29শে জানুয়ারি 2024। আবার আমাদের সংবিধানের 123-এর ক-তে বলা হচ্ছে যে আমাদের 29শে জানুয়ারি 3 মাস আগের ভিতর আমাদের ইলেকশনটা কন্ডাক্ট করতে হবে, ওই অনুসারে ইলেকশনটা কন্ডাক্ট হয়েছে। আবার সংবিধানের 148-এর 2-এর ক-তে বলা হচ্ছে যে এমপিরা নির্বাচিত হওয়ার পরে, গেজেট নোটিফিকেশন হওয়ার পরে 3 দিনের ভিতর তাদেরকে শপথ নিতে হবে। তাহলে আপনি যদি 3টি আর্টিকেল যদি আপনি আপনি কোঅর্ডিনেট করেন, তাহলে যদি তাহলে এই 12তম পার্লামেন্ট ওদের যদি শপথ নিতে হয় এবং ওদের যদি মন্ত্রী পরিষদ গঠন করতে হয়, তাহলে গেজেট নোটিফিকেশনের 3 দিনের ভিতর 11তম পার্লামেন্ট ডিসলভ করে দিয়ে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এবং এমপিরা শপথ নেওয়া, এটা সাংবিধানিক ভাবে হতো। কিন্তু আমাদের দেখেন জেনারেল ফজলুর রহমান সাহেব কিন্তু বললেন, এখানে একটু বুঝতে চাই যেহেতু প্রসঙ্গটা আপনি উঠিয়েছেন, সংবিধানে বলা আছে যে 90 দিন আগে বা এর মধ্যে নির্বাচনটা করতে হবে, সংবিধানে যেহেতু বলা আছে নির্বাচনটা হলো 7ই জানুয়ারি, তার মানে 90 দিনের মধ্যে, পূর্বে 90 দিনের মধ্যে নির্বাচনটা হয়ে গেল, রাইট? সংবিধানে কি বলা আছে, সংবিধানে কি বলা আছে যে নতুন যারা এমপি হবে নির্বাচনটার পর তাদের অবস্থান কি হবে, সেটা কি স্পষ্ট করা আছে? আচ্ছা, আমরা আপনি আপনি তো আপনি তো এর আগে কর্নেল এর আগে কর্নেল ফারুক খান একদিন একদিন বলছিল যে বিএনপিকে নিয়ে নির্বাচনে আসতে হবে, এই কথা সংবিধানে লেখা নাই। তা আপনি যদি আপনার ওই যে বাসায় যদি একটা বাথরুম করেন, বাথরুমের ভিতরে যদি একটা কমোড বসান, এখন কমোডের উপরে আপনি কি ডান দিক দিয়ে বসবেন না বাম দিক দিয়ে বসবেন, বা আপনি পানিটা কিভাবে খরচ করবেন, এ কথাও কি আপনার বাথরুমে লেখা থাকে? কিন্তু এখন এই যে নতুন যারা এমপি হচ্ছে তাদের ব্যাপারে সংবিধানে কোন ধরনের ডিরেকটিভস দেওয়া আছে কি? নতুন যারা এমপি এমপি হয়েছে, আমার সংবিধানের 148-এর 2-এর ক-তে বলা হচ্ছে যে আপনার এমপিরা যখন এমপি নির্বাচিত হবে, গেজেট নোটিফিকেশনের 3 দিনের ভিতর তাদেরকে শপথ নিতে হবে।
এটা আমাদের সংবিধানের 148-এর দুইয়ের পা। তাহলে যদি আপনি 3 দিনের ভিতর যদি আপনাকে শপথ নিতে হয়, তাহলে আপনি একটি পার্লামেন্ট বহাল রেখে তো আপনি শপথ নিতে পারবেন না। তাহলে আপনাকে আগের পার্লামেন্ট, তাহলে প্রধানমন্ত্রীকে আগের পার্লামেন্ট যদি ডিসলভ করে দেয় 90 দিনের আগেই, তাহলে তো এটাও 5 বছর পূর্ণ হলো না। না না, আপনি আপনি তো মানে আপনার তো আপনার তো 12 পার্লামেন্ট ইলেকশন তো হয়ে গিয়েছে। তাহলে সেইটাতে তাদের যদি শপথ নিতে হয়, তাদের যদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে হয়, মন্ত্রিপরিষদ হিসেবে শপথ নিতে হয়, সাইফুল সাগর, আপনি আপনি কোনো আইনের একটা সেকশন দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আপনাকে আপনাদের আমাদের সংবিধানের 3টা সেকশনে আপনাকে ব্যাখ্যা করতে হবে, 72-এর 3, 123-এর ক এবং 148-এর 2-এর ক, এবং আমাদের সংবিধানের 48-এর 4। এটা যদি 48-এর 4 অনুসারে প্রধানমন্ত্রী উচিত ছিল রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিকে রিকোয়েস্ট করা, অনুরোধ করাই 11তম পার্লামেন্ট মানে 11তম পার্লামেন্ট ভেঙে দেওয়া, ভেঙে দিয়ে যদি উনি 3 দিনের ভিতর শপথ নিতেন, অসুবিধা তো ছিল না, উনি তো নির্বাচিত হয়েছেন, উনি তো ক্ষমতায় আছেন। কিন্তু সমস্যা হচ্ছে সাইফুল সাগর, এই যে আপনার 11তম পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরে এই মাঝখানে যদি 1 ঘন্টার সময়, প্রস্তুতি পর্ব 1 ঘন্টার সময় শপথ নেওয়ার জন্য, এই সময় যদি কেউ যদি তৃতীয় শক্তি ঢুকে পড়ে, এই ভয়ে উনার ক্ষমতা হারানোর ভয়ে উনার 29শে জানুয়ারি 11তম পার্লামেন্ট তাদের যে মেয়াদ শেষ করবে, ওনারা 30শে জানুয়ারি থেকে ওনারা ওনাদের দ্বাদশ সংশোধনী হবে। এটি আসলে হাস্যকর, এটা কোনো আইন না, কোনো আইনের ভিতরে না, এটা আইন শুধু খুবই কমপ্লেক্সিভ, খুব ভেরি কমপ্লেক্সিভ। তার মানে এখন আপনার হিসাবে বলছে, যতটুকু বুঝতে পারলাম, আগে যারা এমপি ছিল তারাও এখন এমপি রয়ে গেছে, আগে যারা এমপি ছিল তারা এখনো এমপি আছে, এবং আগে যারা মন্ত্রী ছিল তাদের তো পদত্যাগ করতে বলা হয় নাই, তারাও তো এখন তো ডাবল মন্ত্রী পরিষদ। এখন তো শেখ হাসিনা কি বর্তমান পার্লামেন্টের প্রধানমন্ত্রী নাকি আগের পার্লামেন্টের প্রধানমন্ত্রী, এটাই তো আমরা এখনো জানি না। উনি তো আগের পার্লামেন্টের প্রধানমন্ত্রী আছেন, তাহলে উনি যে বিভিন্ন রাষ্ট্রদূতদের কাছ থেকে উনি যে অভিনন্দন নিচ্ছেন, এটা তো ভুয়া অভিনন্দন নিচ্ছেন, এটা তো ভুয়া অভিনন্দন নিচ্ছেন। এই যে আপনার পররাষ্ট্রমন্ত্রী, উনি যে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, এটা তো একটা ভুয়া ভুয়া অনুষ্ঠানে যাচ্ছেন। সাইফুল সাগর, আরেকটি কথা আপনাকে বলি, এর আগের বার আপনি আমাকে প্রশ্ন জি আপনি আগের বার আমাকে প্রশ্ন করেছিলেন যে দেশ দখল এখন সম্ভব না, আপনি কি এখনো কি আপনার মানে এখনো কি আপনার সন্দেহ আছে যে বাংলাদেশ এখনো ভৌগোলিকভাবে জিওগ্রাফিক্যালি সম্ভব না বলে অনেকে মনে করেন? আমি বলছি না, অনেকে মনে করেন যে জিওগ্রাফিক্যালি আর আগের মতো, আগে যেমন এক দেশ আরেক দেশকে দখল করতো, সেটি কি সম্ভব আছে কিনা? জিওগ্রাফিক্যালি বা ফিজিক্যালি যদি দখল না হয়, তাহলে আমাদের যে এডুকেশন মিনিস্টার, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী, আমার যে আইন মন্ত্রী, আপনি আপনি এদের যে নিয়োগ দেখলে, এদের নিয়োগ দেখলে কি আপনি বুঝতে পারেন না? আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রী, আমাদের তো কোনো প্রতিরক্ষা মন্ত্রী তো নাই, প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা, এবং দেখেন যে জেনারেল ফজলুর রহমান তো একটা ভালো কথা বললেন, উনি বলছেন যে দুর্নীতি জিরো টলারেন্স। তো উনি এই গত 15 বছর ধরে দুর্নীতি করে অবৈধভাবে অসাংবিধানিক ভাবে উনি ক্ষমতায় আছেন, উনি আরেকজনে বলছেন যে দুর্নীতি করলে জিরো টলারেন্স। এটা হলে এটা হচ্ছে মানে ওই যে ভূতের মুখে রাম রাম, ওই যে ভূতের মুখে রাম রাম। জি।